আমি যেটা বলতে চাই যে কলকাতায় বা আমাদের কলকাতা তিলোত্তমা কলকাতায় শুধু কি মেয়েরাই তাদের জীবন বিপন্ন? আমার মনে হয় না। এক বছর আগে যাদবপুরের ঘটনা আমরা ভুলে গেছি, কিভাবে ছেলেটাকে মারা হয়েছিল, কি নৃশংসভাবে কি হলো তার, আজ অব্দি জাস্টিস পাওয়া যায়নি, যায় না। সন্দেশখালীর মা বোনদের রেপ করে ইজিলি ক্রিমিনালরা পার পেয়ে যায়। সব কিছুর মূলে কেন? কারণ কিছু পলিটিক্যাল ক্রিমিনাল তারা সব দখল করে বসে আছে। তাদের হাতের পাপেট যারা, তারা শুধু বেঁচে যায়। তারা যত খুশি খুবলে কামড়ে লোককে শেষ করে, মারে। আজকে আমাদের যে শিক্ষার্থীরা, কত বছর ধরে তারা বৃষ্টি রোদ জল রাস্তায় বসে আছে, যেন রাস্তার একটা জঞ্জাল, কেউ ফিরেও তাকায় না, লোকেরা ডিহে পাচ্ছে না কি হলো তার, কেন পাচ্ছে না। স্পেসিফিক্যালি যখন সুপ্রিম কোর্টের ডেট আসে, কিছু কিছু লোকের জন্য ডেট আগে চলে যায়। পাবলিক অত বোকা নয়। সব কিছুর ক্ষমতা চলে গেছে পলিটিশিয়ানদের হাতে। তারা গুন্ডা পোষে, সমাজের কিছু স্তরের এক অদ্ভুত জীবকে পোষে, যাদের মানুষ বলতেও আমার ঘেন্না করে, তারা সমাজ চালাচ্ছে। তাহলে আজ থেকে 5 বছর পর কি হবে? শিক্ষা কন্ট্রোল বাই ক্রিমিনালস, স্বাস্থ্য কন্ট্রোল বাই ক্রিমিনালস। আমাদের শরীর খারাপ হলে আজকে যদি অপারেশন করাতে যাই, কারা আমাদের, মানে আমাদের স্বাস্থ্য কারা দেখবে? যারা টাকা দিয়ে ডাক্তার হচ্ছে, আর যারা যোগ্য পেয়ে, যোগ্যতা মানে থাকা সত্ত্বেও, যাদেরকে দিনের পর দিন, আমরা জানতে পারছি আর জি করের এই ঘটনায়, দিনের পর দিন তাদের ফেল করিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের কাছে 10 লাখ টাকা নেই। তাহলে এই ক্রিমিনালদের কাছে আমাদের চিকিৎসা করাতে হবে। মাস্টারমশাই কারা? যারা মুদি দোকানে বসার যোগ্য নয়, তারা এখন শিক্ষক। তো তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের দেশ, এটা কি তালিবানি শাসনের হাতে চলে যাচ্ছে? আমরা কি সেটা হতে দেব? আমি জানতে চাই আপনাদের কাছে যে আমাদের কি এইটার সাপোর্ট করা উচিত, নাকি অনেক দূর যাওয়ার আগে আমাদের রুখে দাঁড়ানো উচিত। আজকে আরজি করের ঘটনা আমাদের কফিনের শেষ পেরেক পুঁতেছে, তাই হয়তো একটা মেয়ে, একটা অজানা মেয়ের পোস্ট এইভাবে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। আজকে শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, ইন্ডিয়ার প্রত্যেকটা কর্নারে, ইউএসএতে, ইউকে, এমনকি আমাদের টরন্টোতে সবাই এক ডাকে পথে নেমে এসছে। কারণ আমরা চাই না আমাদের দেশ এইভাবে রসাতলে চলে যাক। তাই জাস্টিসটা এখান থেকেই শুরু হোক। ধরতে হবে সব ক্রিমিনালদের, যারা যারা এর পেছনে আছে। শুধু একটা স্কেপগোটকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই। আর আমরা জানি আজকে আরজি করে কারা ভেঙেছে, কাদের নির্দেশে এগুলো হয়েছে। এই শাসন ক্ষমতা ইমিডিয়েটলি নিপাত যাক। প্রথম কথা, আরজি করে প্রাক্তনী হিসেবে যা ঘটেছে কলকাতায়, যা ঘটেছে, আমার মাথা হেঁট হয়ে গেছে লজ্জায়, ঘেন্নায়, ভয়। আমারও দুটো মেয়ে আছে, আমিও কলকাতায় থাকলে তাদের হয়তো ডাক্তারি পড়াতাম, কিন্তু পড়াতাম কি? এই অবস্থার পর আজকে তিলোত্তমা, আমি তিলোত্তমা নামটাই উচ্চারণ করব, কারণ এখনো মামলা চলছে, সুতরাং আসল নামটা বলা যাবে না। তিলোত্তমার জন্যে, তিলোত্তমার উপরে যে কি নৃশংস অত্যাচার হয়েছে,
কি দানবী অত্যাচার হয়েছে সেটা আপনারা কেউ জানেন না, আমিও বলতে পারবো না, কিন্তু ইটস মানে পশুরা এর থেকে অনেক ভালো। আর কারা করেছে, একজন স্কেপ গোট এনে তাকে দাঁড় করানো হয়েছে যে সে করেছে, করেনি। এটি তাদের দিদি বা বোন যা বলে তারা বড় হচ্ছিল তাকে এভাবে নৃশংসভাবে তারা হত্যা করলো, মানে অন্তত 20 বার মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, তারপরে গলা টিপে খুন করা হয়েছে। মানে এটা জাস্ট ভাবার বাইরে, আমি সত্যি কিছু বলার নেই। এই মোমবাতি মিছিল করে কিছু হবে আমি জানি না, অনেকেই আমাকে প্রশ্ন করছে কি হবে, কিন্তু আমরা যে আজকে দাঁড়িয়েছি টরন্টোর মাটিতে 12,000 কিলোমিটার দূরে কলকাতা থেকে সলিডারিটি সবাই মিলে বলছি উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, কিচ্ছু হয়তো হবে না, কিন্তু আজকে কি আমরা একটু শান্তিতে ঘুমোতে যেতে পারবো? পারবো কি? তো সেইটুকুর জন্যই আজকে আমাদের আশা, সেইটুকুর জন্যই এই মোমবাতি মিছিল। কি হবে কি না হবে, কে উপযুক্ত দোষীরা শাস্তি পাবে কি না, আমি মনে প্রাণে চাইবো তারা শাস্তি পাক, কিন্তু পাবে কি না জানি না, কিন্তু আমি এই চাইবো যে আমাদের এই প্রতিবাদটুকু অন্তত যেন একটু একটুখানি হলেও একটা কোথাও একটা দাগ ফেলে যায়, একটা দাগ। আমি শেষ করব একটা কবিতা দিয়ে, কবিতা মেয়েটির জন্যই লেখা। মোমের আলো নরম বড়, জ্বলবে যখন আমার হাতে সেই বাতি আজ মশাল হয়ে আগুন লাগাক তোরছি তাতে, আরজিকরের বন্ধ ঘরে খুবলে খেলি একলাপে, মানুষ বেশে দানব তোরা পশুও ভালো তোদের চেয়ে, জেনে রাখিস সবটা জেনেও যারা তোদের আড়াল করে উড়বে তারাও এই আগুনে, বিবেক যাদের গেছে মরে, দুই চোখেতে রক্ত ছিল আঁচড় ছিল সারা গায়ে, হায় রে মেয়ে মরলি রে তুই মেয়ে হওয়ার বিষম দায়ে, তোর যে আওয়াজ স্তব্ধ হলো নরক কীটের বিষ কামড়ে, সেই আওয়াজে হাজার মানুষ গর্জেছে আজ বিশ্বজুড়ে, তুই একা মরিসনি মেয়ে মরে গেছে এই সমাজ, মোমের আলো মশাল করে তার প্রতিকার চাইছি আজ, আসিস আবার আসিস ফিরে কালি হয়ে ধরার বুকে, মোমের আগুন জ্বলুক তখন মশাল হয়ে তোর দু চোখে। আমরা যদিও এখানে জড়ো হয়েছি আজকের এই সন্ধ্যেবেলায়, কিন্তু আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র একটা ঘটনার জন্য নয়, বিশ্বে যেখানে যত অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ, এতে কাজের কিছু হবে কি না জানি না, আমি একজন মানুষ হিসেবে নিজেকে মানুষ বলে মনে করতে পারবো, আমার প্রতিবাদ আমি আমার মতন করে করব। ধন্যবাদ। 2020 সাহিত্য নোবেল পেয়েছিলেন লুই গ্লাস, একটা ওয়াইল্ড আইরিশ কবিতা, তারই একটা অনুবাদ বুনো আইরিশ। আমার ভোগান্তির শেষ প্রান্তে ছিল একটা দরজা, আমার কথা ভালো করে কানে না, আমার মনে আছে তোমরা একেই বলো মৃত্যু, মাথার উপরে শোরগোল পাইনের শাখা প্রশাখার আন্দোলন, তারপর নাস্তি ম্রিয়মান সূর্য শুকনো সমতলের উপর এব্রো থেব্রো আলো খেলে যায়, চেতনা যখন অন্ধকার মাটির ভিতর সমাহিত থাকে তখন বেঁচে থাকাটা ওঠে ভয়ঙ্কর ব্যাপার, তারপর সব কিছুই নিঃশেষিত, যা তোমাকে সম্ভ্রত করে রুদ্ধ বাক একটি আত্মা সহসাই শেষ হয়ে যাওয়া কঠিন মাটির কিঞ্চিত। আমার কাছে এসব ছিল নিচু গুল্মের ভেতর পাখিদের সঞ্চরণ,
তোমরা যারা অন্য জগৎ পেরিয়ে গিয়ে আমার কথা মনে রাখনি, আমি তাদেরকে বলছি, আমি আবার কথা বলতে পারছি। বিস্মৃতির অন্তরাল থেকে ফিরে আসা সবকিছুই কণ্ঠস্বর প্রাপ্ত হয়। আমার জীবনের কেন্দ্রবিন্দু থেকে উচ্চারিত হয় এক অপরূপ ঝর্ণা, গভীর নীল ছায়াপাত ঘন নীল সমুদ্রের জল। উনি বলেন নেবে না, সাধারণ মানুষ পথে কেন নামবে? কেউ নেবে না। শোক দেখাও, দুঃখ প্রকাশ করো, এটা শোক দেখাও। আমি আমার মতন শোক দেখাবো? কখন প্রতিবাদ করতে হবে, কখন প্রটেস্ট করতে হবে, আর তো কোনো উপায় নেই। আমরা তো জঙ্গি, আমরা তো কোনো জঙ্গি যুদ্ধ করতে যাচ্ছি না। সব থেকে বাজে জিনিস, একজন শিক্ষিতা, একজন অন ডিউটি, একজন মেডিকেল অফিসার, মেডিকেল, তার সাথে এটা হয়েছে। এটা কোনো সন্দেশখালীও একটা বাজে ঘটনা, কিন্তু এটা তো একটা শিক্ষিত সমাজকে আঘাত করা সরাসরিভাবে। এর জন্য আমরাও দায়ী। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এইসব দুর্নীতিকে আমরা মেনে নিচ্ছি। ভোট দেওয়ার সময় এই রাস্তায় নামতে হবে না। যখন ভোট, পাঁচ বছর অন্তর্বর্তী সময়, যখন ভোট দেওয়ার সুযোগ আসে, তখন কেন পিছপা হয় শিক্ষিত সমাজ? শুধুমাত্র কিছু ফ্রিঞ্জ বেনিফিট পাবো বলে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাবো বলে আমি সেই একদম কুলাঙ্গার একজন নেতা বা নেত্রীকে আমি বসাবো? আমি একটা বলবো, আমি আজকে একটা প্রশ্ন বারবার শুনেছি, বারবার আমার এখানে শিক্ষিত বন্ধুদের মধ্যে, অনেকের মধ্যে, আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল বলেছি, তোরা আয়, তোমরা এসো, আপনারা আসুন। আমি দেখছি অনেকে এসছে, একটা প্রশ্ন কুড়ে কুড়ে খেয়েছে, যে কেন, গোলটা কি, কেন যাচ্ছিস, কি করতে যাচ্ছিস, মানে কি হবে? আমি নিয়ে উত্তর দিচ্ছি, কিছু হবে না, একটা ওয়েব সিরিজ হবে, একটা সিনেমা হবে। এটা নিয়ে আমরা দেখেছি, আজকে যখন সিনেমা হলে পুড়ে গেছে দিল্লিতে না মুম্বাইতে, সেই নিয়ে দারুণ ওয়েব সিরিজ দেখেছি, আমরা ক্রিটিক হয়েছি রাত্রি 1:30 সময় বসে নেটফ্লিক্স খুলে। আজকে হয়তো এটা করে কিছু হবে না, আমি একটা উত্তর দিয়েছি। ছোটবেলায় যে স্কুলে পড়তাম না, ওখানে যদি কোনো একটা দুঃখের ঘটনা ঘটতো, এক মিনিটের জন্য নীরবতা পালন শিখিয়েছিল, তখন জানতাম না, কেউ বলেনি কি হতো, নীরবতা পালন করতাম, যে নিজের অন্তরে আত্মার কাছে শান্তি। আজকে আমি বারবার বলেছি, আপনারা পথে নামুন, অফিস করে, স্কুল করে, একটু সময় দিন। আমার বোনকে কোন দিন একটা শিয়াল ছিঁড়ে খাবে সেদিন আমি খাদ্যে চাই না। আমার মাকে আমি পাঠাচ্ছি 2 মাস পরে কলকাতাতে, আমি এই শহরে আমার মা বাবাকে পাঠাতে আতঙ্কিত। আমি আজকে নিজের জন্য নেমেছি, আমি সত্যি বলছি, আমি নিজে যেই কালার করি বা বিশ্বাস করি, আর যেই কালার হচ্ছে, আমি কারোর পদত্যাগ চাই না, আমি মানবিকতার উন্নতি চাই। আর সেটা করার জন্য যারা শাসনে আছেন, তারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে প্রশ্ন করুন, ঠিক হচ্ছে? ইউ উইল গেট দ্য আনসার। Justice for. We won.